হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ওয়ার্ল্ড। তো আবার অনেকগুলো দিন পর, যেহেতু কালকে 25th ছিল, তো কালকে কোনোরকম কোনো ব্লগ আসেনি, কারণ আমার শরীর কালকে খুব খারাপ ছিল, কালকে কোনোরকম কোনো ব্লগ করতেই পারিনি। তো আজকে 26, কালকে 27, তো 27 একটা স্পেশাল 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 ডে, তো তাই জন্য আমি আজকে একটু শপিং করব বলে এখন আমি রেডি হয়ে নিয়েছি। দেখো, তোমাদেরকে দেখাই, একটা ওয়ান পিস পরেছি। তো এখন বাজে বিকেল 5টা, তো বাড়ি যাব, ছেলেকে বাড়িতে রেখে এসেছি, এখন আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। এই আমাদের সামনে একটা শপিং মল আছে ডিপি, সেখানে যাব। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, তোমরাও দেখতে পাবে। তো সঙ্গে সাথে দেখতে থাকো, আর দেরি করবো না, কথা বলার টাইম নেই, অনেকটা দেরি হয়ে গেছে, বোনও ওখানে রেডি হয়ে গেছে, তো আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। এবার চলো বেরাই, যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো বাই। তো বন্ধুরা, এই দেখো আমি, আমার বোন আর জান। জান তাকাও, জান এই যে, হাই হাই। তো আমরা বেরিয়ে পড়েছি, মায়ের বাড়ির সামনে চলে এসেছি, বোনকে নিয়ে নিয়েছি, ছেলেকেও নিয়ে নিয়েছি। তো এবার আমরা যাচ্ছি ডিপির দিকে, তো চলো অটো করে যাব, গিয়ে অটো ধরবো। আমার জান ফার্স্ট টাইম অটোতে উঠবে, আর আমি আর বোন ওকে নিয়ে ফার্স্ট টাইম একা একা বেরোলাম। কোনোদিন আমি আরও একা একা ওকে নিয়ে বেরোবার সাহসই পাই না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে ডিপি চলে এসেছি, আর দারুণ সাজিয়েছে ডিপিটা ক্রিসমাসের জন্য, লাইটিংগুলো দারুণ লাগছে, দারুণ লাইটিং। এই যে আমার জানো খুঁটি খুঁটি পায়ে হেঁটে হেঁটে আমাদের সাথে যাচ্ছে। চলো ভেতরে ঢুকাই, ঢুকিয়ে দেখাই তোমাদেরকে ভেতরটা ক্রিসমাসে কেমন সাজিয়েছে। না না, দেখো কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসটা। তো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা অন করে, এই দেখো দারুণ সুন্দর সাজিয়েছে। এই যে খুব সুন্দর, এখানে একটু ফটো টটো তুলে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এই যে আমার জানতে একটু ফটো তুলতে দিচ্ছে না, দাঁড়াচ্ছেই না। তো এবার আমরা ওপরে উঠি ধীরে ধীরে, দেখি কোথায় যাই। চলো, ওই যে গাড়ি, গাড়ি দেখলে একটু লাফাবে। হ্যাঁ যাবো, চলো ঘুরে আসি, গাড়ি দেখলে একটু লাফাবে, চড়াবো ওকে, আমরা ঘুরে আসি। চলো তুমি উঠতে পারবি তো? ও করতে পারে, ও নিজেই উঠতে পারে, এসেছে তো। এই যে অ্যাক্সিলারেটর উঠে গেছে, দেখো দারুণ সাজিয়েছে ক্রিসমাসে ডিপিটা। ডিপিতে আমাদের ঘোরা হয়ে গেছে, যেখানে যাওয়ার ছিল, যেটা নেয়ার ছিল সেটা তো হলো না, আর জিস উঠে গেছে। তো আমরা ঘুরে ঘুরে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি এখন ডিপির বাইরেতেই বসেছি, এখানে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে দেখছি। তো হ্যাঁ হ্যাঁ, তো এক প্লেট গন্ধরাজ মোমো অর্ডার দিয়েছে। এই যে জান কেমন হয় ফার্স্ট টাইম, জান ফুচকা খাচ্ছে। ও হ্যাঁ, আমাদের এর আগে ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা ফুচকা টুচকা খেয়ে এই এখন মোমো খেতে এসেছি, মোমো টোমো খেয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। তার আগে কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। তো আগে মোমোটা দিক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের গন্ধরাজ মোমো দিয়ে দিয়েছে, দেখতে তো দারুণ লাগছে। সাথে এই যে স্যুপ আর চাটনিও দিয়েছে দুই রকমের, খেয়ে দেখি এখন কেমন খেতে হয়েছে। তো এই যে গন্ধরাজ মোমো, টেস্ট করে দেখি, তারপরে বোন করবে, আগে আমি করে নিই। গন্ধরাজের একটা ফ্লেভার আছে, খাদি
দিন তো এসছি এখন, তো বাবাইকে আমি একটা জুতো কিনে দেব। তো এই যে বাবাই দেখুক, নিজের জুতো কিনতে এসেছে, জানের জুতোই দেখছে, ছেলের জুতোই ছোট্ট এত ভালো লাগছে দেখে কিন, বলছে ছেলের আগে একটা নি, আর আমি তোকে দেবো, তুই একটা নে, নিয়ে নে তারপর দেখ ছেলের। শেষমেশ আমি বাড়িতে এসে পৌঁছেছি, হাত প্রচন্ড ব্যথা হয়ে গেছে। আমি প্রচুর জিনিস কেনাকাটি করেছি, কালকে একটা স্পেশাল ডে তোমাদেরকে প্রথমেই বলেছি, তো তাই জন্য আমি প্রচুর জিনিস কেনাকাটি করেছি। এই যে টেবিল পুরো ভর্তি হয়ে গেছে, তো এখন আমি তাড়াতাড়ি করে যাবো রান্নাঘরে, কেন কি অলরেডি 8টা বেজে গেছে, জানের খাবার বসাবো, আমাদেরও রাতের খাবার বানাবো। তো এগুলো ড্রেস টেস চেঞ্জ করবো, তো চলো চেঞ্জ চেঞ্জ করে নিই, জানের খাবারটা রান্না করতে করতে তোমাদের সাথে আবার কথা বলবো, গল্প করবো, ঠিক আছে? তো আমি ফ্রেশ হইনি, চলো। তো বন্ধুরা, এখন রাত বাজে হচ্ছে 9:10-15 হয়ে গেছে, আমার চোখ ছোট হয়ে আসছে, এত ঘুম পেয়ে গেছে সারাদিন, আজকে একটু রেস্ট করিনি তাই জন্য। তো এই দেখো ডিমের ঝোল, এই যে ডিমের ঝোল ডিনারে বানিয়েছি, ডিম আলু দিয়ে পাতলা করে ঝোল আর ভাত, আর কিছুই না। তো এখন জানকে আগে খাওয়াবো, তারপর ওর বাবাই আর আমি খাবো, তো আর ভালো লাগছে না আজকে। তো কালকে তো স্পেশাল ডে একটা, তোমাদেরকে বললাম স্পেশাল ডে, কালকে দারুণ ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, গুড নাইট।